10 মাস পর টি-টোয়েন্টিতে ফিরেই করোনা আক্রান্ত শামি। মোহাম্মদ শামির সময়টা মোটেও ভালো যাচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে তাকে রাখার ব্যাপারে বিস্তর আলোচনা হলেও শেষ পর্যন্ত জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সিরিজ জিতে এই সপ্তাহেই টি-টোয়েন্টিতে ফেরার কথা ছিল, তবে তাও হচ্ছে না করোনার কারণে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন শামি, ফলে গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। আগামী 20 সেপ্টেম্বর মোহালিতে শুরু হবে স্বাগতিক ভারত এবং সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার 3 ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে সব ক্রিকেটার ভেনুতে পৌঁছে গেলেও যেতে পারেননি শামি, তাকে এখন আইসোলেশনে রাখা হয়েছে। জাসপ্রীত বুমরা না থাকায় অনেকেই শামিকে এশিয়া কাপের স্কোয়াডে চেয়েছিলেন, তবে সেখানে রিজার্ভ বেঞ্চেও জায়গা পাননি। প্রবল দাবির মুখে তাকে বিশ্বকাপ স্কোয়াডে স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়, সেই সাথে রাখা হয় অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের দলে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।